সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই আইনটি খুবই গুরুত্বপূর্ণ দলিল খতিয়ান সংক্রান্ত বিষয়ে, জমির বিষয়ে। যদিও আইনের নানা প্রকার প্রয়োগ আছে, তো আমরা বেসিক্যালি দেখব আইনটার মধ্যে আমরা কী কী প্রতিকার পাচ্ছি। খুব সহজ বাংলায় আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। তো চিত্রে আপনারা দেখতেছেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, অর্থাৎ 1877 সালে আইনটি প্রণয়ন করা হয়। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের সংবিধানের 149 নম্বর একটা অনুচ্ছেদের মধ্যে রাখা হয়েছে, যেটা প্রচলিত আইনের হেফাজত, মানে হচ্ছে এই অঞ্চলে যে আইনগুলো ছিল সেগুলো চালু থাকবে, তবে সরকার চাইলে সেগুলোকে রহিতকরণ করতে পারবে বা সংশোধন করতে পারবে। তো তাহলে এই পুরাতন আইনটা সংবিধানের 149 নম্বর আর্টিকেলের ক্ষমতা বলে বাংলাদেশে প্রযোজ্য। তো আইনের আমরা টোটাল যে চৌম্বকীয় অংশের মধ্যে যাব, এটা আইনের যদি আমরা 8 থেকে 11 ধারা দেখি, এই 11 ধারায় সম্পত্তির দখল উদ্ধার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। 8 থেকে 11 ধারা, এই দখলটা দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে যে সেই সম্পত্তিতে আপনার মালিকানা থাকতে পারে, আরেকটা হচ্ছে মালিকানা নাও থাকতে পারে, আরেকটা হচ্ছে যে মালিকানা থাকতে পারে, অর্থাৎ আপনার দলিল আছে, খতিয়ান আছে, এরকম হতে পারে, অথবা জাস্ট আপনি দখলে ছিলেন, এরকম হতে পারে। আর 8 থেকে 11 ধারায় দুটো জিনিসের যে সম্পত্তির দখল উদ্ধার নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে স্থাবর ও অস্থাবর। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্থাবর সম্পত্তি। তো মালিকানা ছাড়া যদি আমরা প্রথমে আসি, মালিকানা ছাড়া কেউ যদি আপনাকে আপনার সেই সম্পত্তি থেকে যদি আপনাকে উচ্ছেদ করে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারায় আপনাকে 6 মাসের মধ্যে প্রতিকারটা চাইতে হবে। অর্থাৎ যেদিন থেকে আপনাকে উচ্ছেদ করা হলো সেদিন থেকে আপনাকে 6 মাসের মধ্যে প্রতিকারটা চাইতে হবে। এই 6 মাস কোথায় বলা হচ্ছে? এটা তামাদি আইনের অনুচ্ছেদ 3-এ বলা হচ্ছে। তো তাহলে একসাথে আমরা তামাদি আইনের আর্টিকেল বা অনুচ্ছেদগুলোও জেনে নিচ্ছি, যে আমরা যখন মালিকানা ছাড়া দখল উদ্ধারে যাব, 6 মাসের মধ্যে আমাদেরকে যেতে হবে সেকশন 9 মোতাবেক। তামাদি আইনের অনুচ্ছেদ 3 আমাদেরকে বলে দিচ্ছে 6 মাসের মধ্যে এই মামলাটা আমাদের 6 মাসের মধ্যেই করতে হবে, 6 মাসের বেশি হলে এই আইনে প্রতিকার পাওয়া যাবে না। আদালতে আপনাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে আপনি গত 6 মাস কিন্তু সেখানে দখলে ছিলেন, এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি 1 মাস প্রমাণ করলেন, তাহলে হয়তো যিনি আপনাকে উচ্ছেদ করলো সে বলতে পারে যে আসলে আপনি সেখানকার দখলকার না। তো এই জন্য আপনাকে দুটো জিনিস প্রমাণ করতে হবে, একটা হচ্ছে গত 6 মাস অ্যাটলিস্ট আপনি সেখানে দখলে ছিলেন, আর আপনাকে বেদখল করা 6 মাসের মধ্যে আপনি মামলাটা করেছেন। আর এর রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যায় না, রিভিউ করা যায় না, আপিল এবং রিভিউ চলে না। কারণ যেটা, সেটা হচ্ছে এটা জাস্ট দখলগত বিষয় নিয়ে আলোচনা করে। তো এর জন্য সেকশন 9-এর যেই আপনার অর্ডারটা আসবে তার বিরুদ্ধে আপিল চলবে না, রিভিউ চলবে না। আবার এটার মধ্যে বলা হচ্ছে সরকারের বিরুদ্ধে আপনি এ মামলা করতে পারবেন না। তারপরে যেটা হচ্ছে যে এর বিরুদ্ধে আপনি রিভিশনে জাস্ট একটা সুযোগ পাচ্ছেন, হাইকোর্ট ডিভিশনে আপনি রিভিশন করতে পারবেন। তো এই আইনের অধীনে মামলা করার কোর্ট ফি হবে আপনার মূল্য অনুপাতে। এক্ষেত্রে সবার একটা কনফিউশন আছে, সবাই যেটা বলেন মূল্যের অর্ধেক, আসলে বিষয়টি এমন না। আপনাকে 2% হিসাবে কি করতে হবে, মূল্য দিতে হবে, তবে সর্বোচ্চ 7,500 টাকা হবে। আর সেই 7,500 টাকার 15% টোটাল যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের 8,625 টাকা হবে। কোর্ট ফি একটাকে সরকার চেঞ্জ করলেও এই যে কোর্ট ফি অ্যাক্টের মধ্যে সেকশন 9-এ যে দখল উদ্ধারের যেটি, সেটি সরকার চেঞ্জ করেনি, তাই এটা পূর্বের অবস্থায় রয়ে গেছে। অর্থাৎ 2% হিসাবে সর্বোচ্চ 7,500 টাকা, আর এর উপর 15% আবার অতিরিক্ত, তাহলে 8,625 টাকা। তো তাহলে আপনার যদি কোনো সম্পত্তি থেকে আপনাকে কেউ যদি বেদখল করে, আপনার যদি সেখানে দলিল খতিয়ান না থাকে, তাহলে আপনি যেটি করতে পারেন সেটা হচ্ছে সেকশন 9 মোতাবেক 6 মাসের মধ্যে যেতে পারেন। আপনাকে 6 মাস সময়টা নির্ধারণ করে দিচ্ছে তামাদি আইন, আপনাকে 6 মাসের মধ্যে মামলা করতে হবে, আর গত 6 মাস আপনি দখলে ছিলেন এটা আপনাকে প্রমাণ করতে হবে। এই রায়ের বিরুদ্ধে আপিল চলবে না, রিভিউ চলবে না, সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না, তবে জাস্ট রিভিশনের একটা সুযোগ আছে, এটি মনে রাখবেন, রিভিশনের একটা সুযোগ আছে। কোর্ট ফি হবে মূল্য অনুপাতে 2% হিসাবে, আর 2%-এর উপর 15% থাকবে আপনার আরও অতিরিক্ত, টোটাল 8,625। তো এটি আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 থেকে 11 ধারার মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আসি আমরা 8 ধারা, যেখানে আপনার মালিকানা আছে, আপনি ইনটাইটেল, আইনগত অধিকার আছে, তাহলে আপনি 12 বছরের মধ্যে মামলা করতে পারবেন। এই 12 বছরের মধ্যে আপনার দুটো তামাদি আইনের অনুচ্ছেদ আপনাকে 12 বছর দুই জায়গা দিচ্ছে, একটা হচ্ছে 142, একটা হচ্ছে 144 অনুচ্ছেদে। 42-এ হচ্ছে আপনি দখলে ছিলেন, আপনাকে বেদখল করা হয়েছে, 44-এ হচ্ছে আপনি কোনোদিন দখলে যান নাই, আপনার অধিকারটা আপনি পেয়েছেন সেদিন থেকে 12 বছর। তাহলে একটা হচ্ছে যেদিন থেকে আপনাকে বেদখল করা হয়েছে সেদিন থেকে 12 বছর, আরেকটা হচ্ছে যেদিন থেকে আপনি টাইটেল হয়েছেন, ইনটাইটেল হয়েছেন, সম্পত্তিটা দখল পাওয়ার অধিকার লাভ করেছেন সেদিন থেকে 12 বছর। এর রায়ের বিরুদ্ধে আপিল চলবে,
আপনার এই যে সংক্ষুব্ধ পার্টি আপিল করতে পারবে, কোর্ট ফি দিতে হবে মূল্য অনুপাতে, তবে সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে 40,000 টাকা, 2% হিসাবে সর্বোচ্চ 40,000 টাকা, এবং এই 40,000 টাকার উপর 15% হিসাবে আরও 6,000 টাকা, টোটাল কোর্ট ফি হবে 46,000 টাকা। অর্থাৎ আমরা 8 ধারায় মামলা করতে গেলে সর্বোচ্চ কোর্ট ফি যে আমাদের 46,000 টাকা হবে, এর বেশি হবে না। আর সম্পত্তি যে জেলায় মামলা আপনাকে সেখানেই করতে হবে, আপনার সম্পত্তিটা যে জেলা অবস্থিত মামলা সেখানেই করতে হবে। আর সম্পত্তির দাম যদি 15 লক্ষ টাকা পর্যন্ত হয় সহকারী জজ বরাবর, 25 লক্ষ টাকা হলে সিনিয়র সহকারী, 25-এর বেশি হলে আপনাকে যুগ্ম জেলা জজ বরাবর আবেদন করতে হবে। তাহলে আপনারা মামলাটা 3 জনের কাছে করতে পারেন মামলার ভ্যালুয়েশন অনুযায়ী। আপিলের ক্ষেত্রে 5 কোটি টাকা পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে জেলা জজ আপিলটা শুনবেন, যদি 6 কোটি টাকা পর্যন্ত হয় হাইকোর্ট ডিভিশনে যেতে হবে একক বেঞ্চ, আর যদি 6-এর অধিক হয় সেক্ষেত্রে আপনাকে হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চে আপনাকে আপিলটা করতে হবে। এখন আসি আমরা যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12-30, এটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, বা আমরা সহজ বাংলা বলতে পারি চুক্তি প্রবল। অর্থাৎ আপনি যে কাজটি করতে বাধ্য, আদালত আপনাকে বাধ্য করাবে আপনি কাজটি করেন। তো তামাদি আইনের অনুচ্ছেদ 113 মোতাবেক 1 বছরের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে। পূর্বে যেটা 3 বছর ছিল এটাকে একটু চেঞ্জ করা হয়েছে, 113 ধারাকে চেঞ্জ করে 1 বছরে নিয়ে আসা হয়েছে। আর আপনার যদি সম্পত্তি বায়নামা থাকে সেক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে বায়নামা দলিলে উল্লিখিত সময় কিন্তু আপনি মামলা করতে পারবেন না, যখন বায়নামা উল্লিখিত সময়টা পার হবে সেখান থেকে আপনার 1 বছর এই চুক্তি প্রবলের মামলা আপনি করতে পারবেন। তাহলে 12-30 ধারা বিভিন্ন ছোটোখাটো আংশিক চুক্তি, স্বতন্ত্র চুক্তি, চুক্তি যেটা সামান্য বিলুপ্ত হয়েছে বিষয়ে আলোচনা করা হয়েছে। তো ওভারঅল অর্থে 12-30 ধারা আপনাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি প্রবল সংক্রান্ত বিষয় আপনাকে বাধ্য করাবে 1 বছরের মধ্যে। এখন চলে আসি আমরা 31-34 ধারা, যেখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে দলিল সংশোধন। তো তামাদি আইনের অনুচ্ছেদ 93 ধারায় যেটা বলা হচ্ছে, এটা আপনি যেদিন থেকে জানবেন সেদিন থেকে 3 বছরের মধ্যে মামলাটা করতে হবে। দলিল সংশোধনের কিছু মূলনীতি আছে, সেই মূলনীতির মধ্যে যদি পড়েন তখনই আপনি দলিলটা সংশোধন করাতে পারবেন। সাধারণ কথা হচ্ছে তৃতীয় পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয় আপনার দলিলটি আর সংশোধন হবে না। তৃতীয় পক্ষকে ক্ষতিগ্রস্ত না করে যতটুকু সম্ভব যদি আপনার দলিলটি সংশোধন করা যায় তাহলে করা যাবে। এক্ষেত্রে অবশ্যই আপনার দলিলে কিছু বেসিক ব্যাকগ্রাউন্ড আছে যে ভুল হতে হবে, সেটা দুই পক্ষের ভুল হতে হবে, ইচ্ছাকৃত ভুল হতে হবে, নানা প্রকার মূলনীতি আছে, সেগুলো আমরা ইন ডিটেইলে যখন সেকশন বাই সেকশন আলোচনা করব তখন দেখব। মূল কথা হচ্ছে আপনি জানা 3 বছরের মধ্যে মামলা করবেন তামাদি আইনের 93 ধারা মোতাবেক সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারায়। এখন আসি আমরা 35-38 ধারা হচ্ছে চুক্তি বাতিল। আপনি কারোর সাথে কোনো চুক্তি করেছেন, এখন সেই চুক্তি বরাবর কাজটা করতেছে না, তো সেক্ষেত্রে আপনি যদি অপর পার্টি হন, অর্থাৎ আপনি চাচ্ছেন না যে চুক্তিটা বলবৎ থাকুক, সেক্ষেত্রে আপনি যে আপনি যেটি করতে পারেন তামাদি আইনের অনুচ্ছেদ 114 বলে দিচ্ছে, 1 বছরের মধ্যে আপনি চুক্তি বাতিলের মামলা করতে পারেন। তারপর যদি আমরা দেখি 39-41 ধারা দলিল বাতিল সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে, বিভিন্ন কারণবশত জাল দলিল আংশিক বাতিল পূর্ণ বাতিল করতে হয়। তামাদি আইনের 92 ধারায় যে অনুচ্ছেদ আমাদেরকে বলে দিচ্ছে যে আপনি যেদিন থেকে জানবেন 3 বছরের মধ্যে মামলাটা করবেন। তো অনেক ক্ষেত্রে নানা প্রকার যেমন দলিল সংশোধন, ক্ষতিয়ান সংশোধন, এগুলো আমরা যেটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারি না, অথবা যেটি হয় সেটি হচ্ছে যে আপনার কোনো আপনি একটা পদের অধিকারী, আপনাকে সে পদ থেকে বিতাড়িত করা হয়েছে, অর্থাৎ আপনার যে কোনো একটা নাম আছে সে নামটাকে কেউ অস্বীকার করতেছে, আপনার সম্পত্তি আছে কেউ অস্বীকার করতেছে, অর্থাৎ আদালতের কাছে আপনি একটা ঘোষণা চাইতে পারেন, ডিক্লারেশন চাইতে পারেন, যেটাকে আমরা বলি ডিক্লারেটরি ডিগ্রি। তো এই ক্ষেত্রে আপনার যেটা সেটা হচ্ছে 42-43 ধারা এই সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে, তবে এর সময়সীমা যেটা উল্লেখ নাই। তো তামাদি আইনের 120 অনুচ্ছেদে বলা হচ্ছে যে তামাদি আইনে যেটার কোনো সময়সীমা উল্লেখ নাই সেটা হচ্ছে 6 বছর, তার মানে যেদিন থেকে অস্বীকার করতেছে সেদিন থেকে 6 বছরের মধ্যে মামলাটা আপনাকে করতে হবে ঘোষণামূলক। যেমন অনেক পুরাতন খতিয়ান যদি ভুল থাকে আপনি এই ঘোষণা চাইতে পারেন, দলিল সংশোধনের মামলা 3 বছরে না করলে এই আইনের অধীনে করতে পারেন। এখন যদি আমরা দেখি যে সেকশন 44 যেটা, সেটা রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ সংক্রান্ত বিষয় আলোচনা করতেছে, অর্থাৎ মামলা চলাকালীন সময়ে নানা প্রকার কারণবশত সম্পত্তি বিবাদপূর্ণ সম্পত্তির দখল সংক্রান্ত বিষয়ে, সেখান থেকে ইনকাম সংক্রান্ত বিষয়ে যদি আপনার মনে হয় তা কোনো পার্টি নিযুক্ত করা প্রয়োজন, তাহলে আপনি রিসিভার নিয়োগের আবেদন করতে পারেন। তো আমরা সেকশন 52-53 যদি দেখি, সেখানে নিষেধাজ্ঞা বা ইনজাংশন সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেটা অস্থায়ী বা প্রিভেন্টিভ রিলিফ, অর্থাৎ একটা ঘটনা যাতে না ঘটে
কোর্টে সেই সংক্রান্ত বিষয় অস্থায়ীভাবে আপনি নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন মামলা চলাকালীন সময়ে, যাতে সে সম্পত্তিটা হস্তান্তর না করে বা অন্য কোনোভাবে সেই সম্পত্তিটার পরিবর্তন না ঘটায়। এজন্য আপনি 52-53 ধারার মধ্যে প্রিভেন্টিভ রিলিফ হিসাবে আপনি চাইতে পারেন। 54-57 ধারায় যেটা, সেটা হচ্ছে যে আসলে একটা চিরস্থায়ী বা আপনার আমরাকে যেটা আইনের ভাষায় পারপেচুয়াল ইনজাংশন বলতেছি, অর্থাৎ পারমানেন্ট ইনজাংশন, চিরস্থায়ী নিষেধাজ্ঞা। তো মনে রাখবেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার সাথে 42-ধারা ঘোষণামূলক মামলা করতে হয়, কারণ আপনার যতক্ষণ পর্যন্ত না ডিক্লারেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিরস্থায়ী নিষেধাজ্ঞা পাবেন না। এখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলার কোর্ট ফিটা নির্ভর করে যে সম্পত্তিটা যদি আপনার দখলে থাকে, সম্পত্তি যদি আপনার দখলে থাকে তাহলে জাস্ট 300 টাকা, আর যদি সম্পত্তি আপনার দখল উদ্ধার সহ প্রয়োজন পড়ে তখন আপনার 8-ধারার সাথে কোর্ট ফিটা চলে আসবে আপনার যতটুকুর দখল উদ্ধার চাচ্ছেন ততটুকু। তো তাহলে আপনারা দেখলেন যে তামাদি আইন, এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9টি আমরা প্রতিকার পাচ্ছি, এই 9টি প্রতিকার যদি আপনার মনে থাকে, সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আপনি যে কোনোভাবে, আপনি যেই ছাত্র হন অথবা সাধারণ মানুষ হন, আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা সম্পত্তির দখল সংক্রান্ত বিষয়ে পাচ্ছি, জাস্ট আপনাদেরকে আমরা এখানে আরেকটু যদি হাইলাইট করে দেই, আমরা 8-11 পাচ্ছি দখল উদ্ধার করতে পারবো আমরা। আমরা 12-30 পাচ্ছি আমরা চুক্তি প্রবল করাতে পারবো, যে চুক্তিটা সে করতে বাধ্য। 31-31 আমরা যেই 34-34 পাচ্ছি যে সংশোধন, দলিল সংশোধন, কখন কীভাবে কী মূলনীতির অধীনে দলিলটা সংশোধন করা হবে। 35-35 আমরা 38 ধারায় পাচ্ছি যে চুক্তি বাতিল, কখন একটা চুক্তি বাতিল করা যাবে। আমরা 39-41 ধারায় যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে দলিল বাতিল। জাস্ট এই হেডলাইনগুলো মনে রাখলে আমাদের জন্য কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনটা সহজ হয়ে যাবে। 42-43 ধারা আমরা পাচ্ছি ঘোষণামূলক বা ডিক্লারেটরি ডিক্রি, আর 44 ধারা আমরা পাচ্ছি যে রিসিভার নিয়োগ, যে কোনো তত্ত্বাবধায়ক নিয়োগ করা যাবে। এবং আমরা যদি দেখি 52-53 ধারা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারবো মামলা চলাকালীন সময়। এবং আমরা যদি 54-57 ধারা দেখি তাহলে আমরা পারমানেন্ট বা পারপেচুয়াল বা স্থায়ী নিষেধাজ্ঞা পাবো। জাস্ট এই হেডিংগুলো আপনি মনে রাখবেন, তাহলে তামাদি আইনটা আপনার কাছে পানির মতো মনে হবে। দখল উদ্ধার, চুক্তি প্রবল, দলিল সংশোধন, চুক্তি বাতিল, দলিল বাতিল, ঘোষণামূলক, রিসিভার নিয়োগ, অস্থায়ী নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞা। আর সাথে সাথে আমরা যেটি সেটি হচ্ছে যেগুলো তামাদিগুলো আপনারা জাস্ট একটু মনে রাখবেন যে কোনটার তামাদি কত, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনটা বোঝার জন্য আপনি জাস্ট বেয়ার একটা, অর্থাৎ মূল যে আইনটা সেটা নিলেই চলবে, অথবা বাজারে বিভিন্ন লেখকের বিভিন্ন প্রকার বই পাবেন। কিছু কিছু বইয়ের মধ্যে আদালতের এর বিভিন্ন প্রকার DLR বা সংশোধনী বা প্রেসিডেন্টগুলো দেওয়া আছে, তবে আপনি বিয়ার একটা অনলাইনও পাবেন, গুগলে সার্চ করলে ইংলিশে PDF পেয়ে যাবেন। যেহেতু আইনটা মূল ইংলিশে, আপনার উচিত হবে ইংলিশে অ্যাটলিস্ট আইনটাকে পড়া।